শিলিফোর হাতে ইউসুফ জুলেখা কিংবা লাইলি মজনুর প্রেমের কাহিনী সবারই জানা, তবে বাস্তবে এ প্রেম কেউ দেখেনি। বাস্তবে শিলিফোরদের প্রেমকে হার মানিয়েছে নাতালিয়া ও হাবিবের প্রেম। দুজন ভিন দেশে আলাদা ভাষার হলেও তাদের ভালোবাসা আর বীর পরবর্তী জীবন কতটা সুখী আছেন তা না দেখলে হয়তো কেউ বুঝবেন না। পূর্ব ইউরোপের দেশ বেলারুশের মেয়ে নাতালিয়া নাতাশার সঙ্গে 2012 সালে বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে পরিচয় হয়। জার্মানির বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের একটা খেলা ছিল, সেখানকার যে স্পেশাল স্টেডিয়াম আলিয়েন্স অ্যারেনাতে, তো নাতাশা ছিল আরেকটা ডিপার্টমেন্টে কাজ করতেছিল আর আমি ছিলাম আরেকটা ডিপার্টমেন্টে। সো আমার আসলে যে কলিগটার সাথে কাজ করার কথা ছিল সেই কিন্তু সেদিন সম্ভব আসে নাই, মানে হয়তো অসুস্থ ছিল আমি জানি না। তখন নাতাশাকে আমাদের যে ওই ডিপার্টমেন্টের হেড, উনি নাতাশাকে আরেক ডিপার্টমেন্ট থেকে আমাকে নিচে নিয়ে এসে বলছে যে তুমি এই মেয়েটার সাথে কাজ করবো। তো আসলে তখন কাজটা আসলে খুব একটা ইন্টারেস্টিং ছিল না, আসলে খুব বোরিং একটা কাজ ছিল, ইজন্ট ইট? খুবই বোরিং একটা কাজ, মানে এটা আসলে আপনার কি বলে, তখন ভাবলাম যে পাশে একটা কলিগ আছে ওর সাথে গল্প করি। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি পছন্দ করো, কি খেতে পছন্দ করো, কোন মিউজিক পছন্দ? অল্প সময়ে তার রূপ নেয় প্রেমে। 2017 সালে ধর্মীয়ভাবে বিয়ের পর আবার 2018 সালে 13 সেপ্টেম্বর জার্মানির নিয়ম নীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। কিন্তু বাঙালি ছেলের বিয়ে হবে বাংলাদেশে বসে সে চিন্তা আগেই করেছিলেন হাবিব। বিয়ে 2017 সালে হলেও 20 ডিসেম্বরে এই দম্পতি বাংলাদেশে আসেন। পরদিনই রাজধানীর মিরপুরের বাসায় ছাদে গায়ে হলুদ করেন আর বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় 23 ডিসেম্বর, যেখানে ছিল বাঙালিয়ান সাপ। বিয়ের এত বছর পর অনুষ্ঠান করার কারণ হিসেবে হাবিব বললেন, স্বপ্ন থাকে যে বাংলাদেশি স্টাইলে বিয়ে, যে ছোটবেলা থেকে আমি এটা দেখে থেকে বড় হয়েছি। তো আমার কপালে যেহেতু একজন বিদেশিনী জুটেছে, সেক্ষেত্রে আসলে সেটা তো আল্লাহর ইচ্ছা, এটা তো আমার ইচ্ছা হয় নাই। তো সেক্ষেত্রে আমার একটা স্বপ্ন ছিল সবসময় এটা করব, কিন্তু সামহাও অনেক গত 2-4 বছর আপনারা দেখেন যে কোভিড সিচুয়েশন ছিল, অনেক প্রবলেম ছিল ওয়ার্ল্ডে, আমি আর দেশে আসতে পারি নাই বিয়ে করার পরে আমার বউকে নিয়ে। ইন দ্য মিন টাইম আবার আমাদের নাদিয়া চলে এসেছে, আমার একটা মেয়ে সন্তানও হয়ে গেছে। তো সেই স্বপ্নটা আমাদের গতকালকে পূরণ হয়েছে, গত পরশু পূরণ হয়েছে। তেমন বিয়ের আয়োজন দেখে রীতিমতো হতবাক হয়েছেন বেলারুশের মেয়ে নাতালিয়া, হয়ে পড়েন আবেগপ্রবণ। কখনো ভাবেনি বিয়ের অনুষ্ঠানে এত আনন্দের হতে পারে। And the holud ceremony was so much fun, and I really enjoyed wearing a sari, a holud sari, and jewelry, and making a gorgeous makeup. And today I'm again wearing a gorgeous dress, and I'm so happy that I have a chance to experience my husband's Amar Shami's culture. Okay. The sides of Bangladesh, which are very good. I really appreciate the hospitality of Bangladeshi people, their kindness, their love for children, their family values. But there are also so many things I would personally maybe like to change or maybe influence in some positive way. And I hope the reach of our audience, the views we have in our videos will help us to reach our goal. শ্বশুরের দেশে এসে সালোয়ার কামিজ পরেছেন নাতালিয়া। তিনি মুগ্ধ এদেশের মানুষের আতিথেয়তায়, মজেছেন এদেশের জাতীয় মাছ ইলিশেও। নাতালিয়ার আক্ষেপ, বিদেশে যদি ইলিশ পাওয়া যেত তাহলে প্রায় রান্না করতেন। Sometimes I don't know even how to react, and as it is sometimes even too much, but that's the life we chose. Somehow, yeah, I'm trying to cope with it. And in Bangladesh, of course, there are so many people who know us, and it surprises me every day. Yeah, I just, you go to the street, you get out of the car, and immediately there are some people who recognize us. হাবিব এখন জার্মানির একটি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্টের ম্যানেজার হিসেবে কর্মরত। নাতালিয়া কাজ করছেন ফার্মাসিস্ট হিসেবে। প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার, নাতাশা হচ্ছে ফার্মাসিস্ট, এবং আমাদের আসলে এখন পর্যন্ত আমাদের যেই প্রফেশনে আমরা থাকি সেটা ছেড়ে এইটা প্রফেশন নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই। তবে বাকিটা দেখা যাক, আমরা যদি আসলেই আমাদের এই আমাদের সোসাইটি ডিমান্ড করে যে তোমরা আসলে আমাদের সোসাইটিকে অন্যভাবে সার্ভ করো, নট অনলি বিকজ অফ ইঞ্জিনিয়ার অর ফার্মাসিস্ট, উইল থিঙ্ক অ্যাবাউট ইট। বাট আমরা এখনও জানি না আসলে ফিউচার, জাস্ট আমরা প্রতিদিন আমাদের যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করছি এভাবেই হয়তো বা সামনে করে যাব।
ये दम्पति के चेनें विश्वर विभिन्न प्रांतर मानुष तादेर यूट्यूब चैनल नातालिया एंड हबीब द मिक्स मैच फैमिली और फेसबुक पेज नातालिया एंड हबीब दुजन के परिचय करेछे विश्वर विभिन्न प्रांते छड़िए छिटिए थाका बांगालीदेर काछे प्रतिदिन ही दम्पतर सांसारिक खुनसुटी और मजार मजार भिडियो देखे लाख लाख मानुष जो इस्तानबुल एयरपोर्टे इसे जो प्रत्येक बांगाली जो बोर्डिंग सामने दाड़ा है तक हमें देखी सब हमें चिंते सब यूरोप लोक जन परवर्ती जो एयरपोर्टे आसि देखी जो वीआईपी लाउंज दिए बेरोम वीआईपी लाउंजे प्रत्येक कर्मकर्ता कर्मचारी अलरेडी चिने ये हमारे खुबी सरप्राइज हमारे पास क्यों हम देखे क्योंकि परवर्ती जो हमें बाहर एस रास्ता घाटे बेरोम जस्ट एक दिन जस्ट एम नीचे बेरोसी एक काजे लोक जन के रास्ते चिने फिलते हैं नाताशा छाड़ा ঘুরবেন পর্যটন নগরী কক্সবাজার ও চা বাগান এলাকায় যাবেন গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে সেখানকার মাটি মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন স্ত্রী সন্তানকে সবকিছু ঠিক থাকলে আগামী বছর শীতে ফের বাংলাদেশে আসার ইচ্ছের কথা জানালেন এই দম্পতি।